Ulysses by Lord Alfred Tennyson. আজকে নেক্সট পার্টটা পড়বো, বাকি যে পার্টটা বাকি ছিল সেকেন্ড পার্ট বলে নাম দিলাম। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আমি যা কিছু দেখেছি সেগুলোর আমি একটা অংশ। আই হ্যাভ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক ফায়ার থ্রো, ইজ অ্যান আর্ক। ইয়েট অল এক্সপিরিয়েন্স পেরিয়েন্স ইজ অ্যান আর্ক। কিন্তু আমার সমস্ত অভিজ্ঞতাটা একটা আর্ক। আর্ক মানে একটা যে প্রথমের যে যে একটা বিমটা এরকমভাবে একটা চিহ্ন হয়, এই এটার উপরে সমস্ত কিছু রাখা হয়। আমি যা কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি সেটা একটা একটা আর্ক মাত্র। ধরে নাও আর্ক যদি বলি, আর্ক হচ্ছে একটা ফার্স্ট ফ্লোর। আমি যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি সেটা একটা ফার্স্ট ফ্লোর, একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। সেটার উপরে আরও দুইতলা, তিনতলা, চারতলা, আরও অনেক ফ্লোর হবে, সেটা একটা শুধুমাত্র আর্ক। হোয়ার থ্রো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। একতাল একটা বাড়ি হলো আর্ক, একটা আর্ক মাত্র বানিয়েছি আমি এক্সপিরিয়েন্স করে। আমার তো গ্লিমস দ্যাট আনট্রাভেল, গ্লিমস মানে এটা এটা পরিষ্কারভাবে মানে অস্পষ্ট আলো দিচ্ছে যে আমার 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 আনট্রাভেল অনেক জগৎ দেখা হয়নি, তার একটা অস্পষ্ট আলো আলো দিচ্ছে, মানে আরও অনেক জায়গায় ঘুরতে হবে। হুজ মার্জিন ফেডস, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। হুজ মার্জিন সে ফর এভার, আর সেই মার্জিনগুলো মিলে যায় যতটাই আমি তাদের দিকে ছড়ে যাই। হাউ টাল ইট ইজ টু পজ। আমি ঘোরা ভ্রমণ করা অ্যাডভেঞ্চার নেওয়া বন্ধ করে দেবো টু মেক অ্যান এন্ড। তাহলে কি হলো, এখানে তো এখানে সব শেষ হয়ে যাবে তো, আর এটা আমার বোকামি করা হবে। আমি যদি অ্যাডভেঞ্চার করা বন্ধ করে দিই, আমি যদি রাজ্যে ভেয়ে অলসভাবে দিন যাপন করি, তাহলে এটা তো আমার বোকাই হবে। হাউ ডাল ইট ইস টু পজ, কতই না বোকামি হবে টু মেক অ্যান এন্ড। এখানে যদি সব কিছু থেমে দিই, থামিয়ে দিই, কী হবে? টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। যদি আমরা ব্যবহার না করি শাইন ইন ইউজ, সেটা কী হয়? মূর্ছে পড়ে যায়। তাহলে ব্যবহার না করলে সেটা মূর্ছে পড়ে যাবে। আমরা আমরা নট টু শাইন ইন ইউজ, আমি যদি নিজের এক্সপিরিয়েন্সটা না জগৎটা না ঘুরি, আমিও ঝিমিয়ে যাব, আমারও মতো মূর্ছে পড়ে যাবে। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, মনে হবে যে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হৃদয়স্পন্দন করছি, এটাই জীবন। প্রতিদিন শুধু খাও খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও, এটা একটা জীবন হলো। লাইফ পাইল অন লাইফ, জীবনের পর জীবন স্তূপী করেই যাও এভাবে। ওয়ার টু লিটল, ওয়ার অল টু লিটল, এগুলোকে জীবন বলে? লাইফ তাহলে তো এভাবে শুধু জীবন চলে থাকবে, সবাই শুধুমাত্র আসো, জীবনের পর জীবন স্তূপ হতেই থাকবে। কাজের কাজ কী হলো? লবডঙ্কা অ্যান্ড অব ওয়ান টু মি লিটল রেমেন্স। আর আমি আমার জীবনের আর বেশি দিন বাকি নেই, আমি এখন বুড়ো হয়ে গেছি, আর কয়েকদিনই বা বাঁচব। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু আমি সমস্ত সময় সমস্ত ঘন্টাকে আমি সেভ সেটাকে আমি বাঁচতে চাই, যে আমি একদম লাইফ আমি একদম ভালোভাবে কাটাতে চাই, অ্যাডভেঞ্চারপূর্ণভাবে কাটাতে চাই। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল সাইলেন্স, এখানে ইটার্নাল সাইলেন্স মানে মৃত্যু। এই মৃত্যুতে আসার আগে পর্যন্ত আমি প্রত্যেকটা সময় ভালোভাবে আমি কাটাতে চাই। সামথিং মোর, কিছু করতে চাই। এ ব্রিঞ্জার ব্রিঙ্গার, এ ব্রিঙ্গার অব নিউ থিংস, নতুন কিছুর বাহক হতে চাই। ব্রিঙ্গার অব থিংস, ভাইল ইট ওয়ার অ্যান্ড ভাইল
নিটওয়্যার কি জঘন্য হবে এটা, ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ। ফর সাম থ্রি সানস টু হোল্ড অ্যান্ড স্টোর মাই সেলফ, নিজেকে এভাবে অলসভাবে জীবনযাপন করা, নিজেকে স্টোর করে রাখা, হোল্ড করা, সম্পদ টম্পদ দিয়ে ভরিয়ে রাখা, ফর সাম থ্রি সানস, এভাবে এভাবে যদি আমি নিজেকে আর কয়েকদিন বেঁচে থাকি, এটা ইট ভাইলিট ওয়ে, এটা খুব জঘন্য কাজ করা হবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দিস আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং, আমি তখন গ্রে স্পিরিট, আমি একটা এখন গ্রে স্পিরিট, মানে আমি আর বেশি দিন বাঁচব না, একটা বুড়ো লোক, কিন্তু ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ, আমার মধ্যে একটা তীব্র ইচ্ছা আছে আরও জ্ঞান নেব, টু ফলো নলেজ আরও জ্ঞান নেব, লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টারের মতো, বিয়ন্ড দিস আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। একটা মানুষ পার্থিব মানুষ যতটা জানে, যতটা জ্ঞানে, তার চেয়ে আরও তাদেরকে ছাড়িয়ে যাবো, এখনও আমার মধ্যে সেই তীব্র ইচ্ছা, সেই তীব্র আকাঙ্ক্ষাটা আছে। একটু গিয়ে গেল সেকেন্ড পার্ট।